জয় জগন্নাথ বন্ধুগণ, আজি আমি জানিবা 17 ফেব্রুয়ারি 2022 গুরুবার দিনর দ্বাদশ রাশির রাশিফল বিষয়ে। এই দৈনিক রাশিফল চন্দ্রঙ্কু গোচর গণনাকু নিয়ে আধারিত এবং চন্দ্রঙ্কু গোচর গণনা আম জীবনরে বহুত প্রভাব পকাই থাকে। তো আসন্তু সর্বপ্রথমে জানিবা আজির তিথি ও রাশি নক্ষত্র বিষয়ে। আজি হচ্ছে 17 ফেব্রুয়ারি 2022 গুরুবার, ফাল্গুন কৃষ্ণপক্ষ প্রতিপদা, রাত্র 10:40 গতি দ্বিতীয়া। আজি মঘা নক্ষত্র দিবা 4:45 গতি পূর্বা ফাল্গুনি নক্ষত্র। আজি সিংহচন্দ্র ওহোরাত্র। আজির পর্বোৎসব বৃহস্পতি বৃদ্ধ। আজির শুভ বেলা প্রাত 6:15 রু 7:47, দিবা 10:51 রু 1:10 পর্যন্ত। আজির রাহুকাল দিবা 1:27 রু 2:54 পর্যন্ত। আজির সূর্যোদয় প্রাত 6:14। আজির সূর্যাস্ত সন্ধ্যা 5:46। আজি কর্কট ও মকর রাশির ঘাতচন্দ্র এবং তুলা ও কুম্ভ রাশির ঘাতবার। আজি পানি কখারু খাইবা নিষিদ্ধ। আজি নবজাত শিশুর সিংহ রাশি। তো বন্ধুগণ আসন্তু জানিবা আজির দ্বাদশ রাশির রাশিফল বিষয়ে। তা পূর্বরু আম চ্যানেলকু যেউমানে নূয়া করি আসছন্তি, তলে থিবা লাল রঙ্গর সবসক্রাইব বটনকু দবাই আম চ্যানেলকু সবসক্রাইব করন্তু ও পাখরে থিবা ঘণ্টি বটনকু দবাই অল রে সিলেক্ট করন্তু। কাহিঁকি না আমি অপলোড করিথিবা প্রত্যেক ভিডিওর নোটিফিকেশন আপন সর্বপ্রথমে পাইপারিবি। তো প্রথমে জানিবা মেষ রাশি বিষয়ে। আজি আপনক ব্যবসায়িক ক্ষেত্রে আংশিক সফলতা প্রাপ্তি হব। বিদ্যার্থী ছাত্রছাত্রী মানুষ শিক্ষা ক্ষেত্রে কিছু অবরোধর সামনা করা পড়ব এবং সফলতা পাইবাই একাগ্রতা বজায় রাখত। রাজনৈতিক ক্ষেত্রে জড়িত ব্যক্তি সামাজিক খ্যাতির ধ্যান রাখা পড়ব। কোণী বিরোধী বা শত্রু ষড়যন্ত্র করে পারতি। পারিবারিক জীবন সামান্য সংঘর্ষপূর্ণ রহব, কিন্তু দাম্পত্য জীবনরে পরস্পর প্রতি বুঝাবণা রহব। কিছু উপকরণ খারাপ হবার পারিবারিক খরচরে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সন্তান পক্ষর বাদবিবাদ দূরেই রুহন্তু এবং অকারণ ক্রোধ আপনার সম্পর্ককে খারাপ করিব। প্রেম সম্বন্ধরে নবীনতা এবং মধুরতা লাগি রহব। অসুরক্ষিত কার্য প্রতি বিশেষ সাবধান রুহন্তু, তথা অর্থ দেবানেবারু সাবধান রুহন্তু, অন্যথা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনার কার্যক্ষেত্রে কিছু ব্যবধান উৎপন্ন হব, সেথিপাই সাবধান রুহন্তু। এবং মাতাঙ্ক স্বাস্থ্যাবস্থায় উচ্চনীচর স্থিতি দেখিবা মিলিব। আজি আপন ওং শ্রী মহালক্ষ্মী নমঃ মন্ত্রর জপ করন্তু, শুভ ফল পাইবি। বৃষ রাশি, আজি আপনক মনরে প্রসন্নতার ভাব রহিব। ব্যাপারিক বর্গঙ্ক পাই এই সময় নূয়া রূপ দেবারে উত্তম রয়েছে। রোজগার ক্ষেত্রে নিজ যোগ্যতা বৃদ্ধি করিবার প্রয়াস শুভফলদায়ক রহিব। বিদ্যার্থীঙ্কু বাণিজ্য তথা গণিত ক্ষেত্রে সফলতার প্রাপ্তি হব। ছোট ভাইঙ্ক সহযোগরু লাভর স্থিতি উৎপন্ন হব এবং পরিবারের মাঙ্গলিক কার্যক্রমর রূপরেখা প্রস্তুত করিবে। পিতাঙ্ক পূর্ণ সহযোগ বা আশীর্বাদ প্রাপ্তি হব। প্রেম বিবাহ ইচ্ছুক ব্যক্তিঙ্ক পাই সময় অনুকূল রয়েছে। মাতাঙ্ক স্বাস্থ্য প্রতিকূল রহিব এবং আর্থিক স্থিতি মজবুত হওয়া লাগিব। আর্থিক নিবেশরু লাভ মিলিবা সহিত আপনক সম্পত্তিরে মধ্যে বৃদ্ধি ঘটিব। আপন নিজ পরাক্রম তথা কর্তব্য নিষ্ঠারু সমস্ত কার্যকু সফলতাপূর্বক সম্পন্ন করিবি। বন্ধুঙ্ক সহযোগরু কিছু সম্পর্ক স্থাপিত হব, যাহা ভবিষ্যতরে ব্যবসায়িক উপলব্ধির কারণ হব। স্বাস্থ্যাবস্থা উত্তম অনুকূল রয়েছে।
ଆଜି ଆପଣ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଶ୍ୱେତ ରଙ୍ଗର ପୁଷ୍ପ ଅର୍ପଣ କରନ୍ତୁ, ଶୁଭ ଫଳ ପାଇବେ। ମିଥୁନ ରାଶି, ଆଜି ଦିନଟି ବାଣୀର ମଧୁରତା ଆପଣଙ୍କ ବ୍ୟକ୍ତିତ୍ୱର ଅଂଶ ରହିବ। ବ୍ୟବସାୟରେ ନୂଆ କ୍ରୟ ବିକ୍ରୟରୁ ଲାଭବାନ ହେବେ ଏବଂ ଆର୍ଥିକ ସ୍ଥିତିର ନିର୍ମାଣ ହେବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ନିଜ ଭବିଷ୍ୟତର ରଣନୀତି ପ୍ରସ୍ତୁତ କରିବାର ଅବସର ମିଳିବ ଏବଂ ସମସ୍ତ ପ୍ରକାର ସହଯୋଗ ପ୍ରାପ୍ତି ହେବ। ପାରିବାରିକ ସଦସ୍ୟଙ୍କ ପୂର୍ଣ୍ଣ ସହଯୋଗ ମିଳିବ ଏବଂ ଭାଇ ଭଉଣୀଙ୍କ ସହିତ ଆପଣ ଉତ୍ତମ ସମୟ ବ୍ୟତୀତ କରିବେ। ଜୀବନସାଥୀ ଆପଣଙ୍କ ରଚନାତ୍ମକରେ ପ୍ରଭାବିତ ହେବେ। ସନ୍ତାନ ପକ୍ଷରୁ କୌଣସି ସୁଖଦ ସମାଚାର ମିଳିବ ଏବଂ ପରିବାରରେ ହସଖୁସିର ବାତାବରଣ ଲାଗି ରହିବ। ସ୍ଥାୟୀ ସମ୍ପତ୍ତିରୁ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହେବ ଏବଂ ଆର୍ଥିକ ଉନ୍ନତି ହେବ। ଆପଣଙ୍କ ପ୍ରସ୍ତୁତିକରଣରେ ଏକ ନୂଆ ଚମକ ଆସିବ। ରୋଜଗାର ପାଇଁ ସାକ୍ଷାତକାରରେ ସଫଳତା ମିଳିବ କିନ୍ତୁ ଆଖି ସମ୍ବନ୍ଧିତ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟାର ବିଶେଷ ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ। ଆଜି ଆପଣ ଗୋମାତାଙ୍କୁ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ, ଶୁଭ ଫଳ ପାଇବେ। କର୍କଟ ରାଶି, ଆଜି ଦିନଟି ଆପଣଙ୍କ ରାଜକୀୟ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ପ୍ରଦାନ କରିବ। ଆପଣଙ୍କ ପ୍ରଭାବ କ୍ଷେତ୍ରରେ ବୃଦ୍ଧି ହେବ ଏବଂ ବିରୋଧୀ ଓ ଶତ୍ରୁଙ୍କୁ ଦମନ କରିବାରେ ଆପଣ ସକ୍ଷମ ହେବେ। ସରକାରୀ ମାଲିମକଦ୍ଦମା କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ବିଜୟୀ ହେବେ କିନ୍ତୁ ଅନ୍ୟ ଲୋକଙ୍କ ମାମଲାରୁ ଆପଣ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ପିତାଙ୍କ ସହିତ କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ର ସମ୍ବନ୍ଧିତ ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ଚର୍ଚ୍ଚା କରିବେ ଯାହାଫଳରେ ନିର୍ଣ୍ଣୟ ନେବାରେ ସହାୟତା ମିଳିବ ଏବଂ ତାଙ୍କ ମାର୍ଗଦର୍ଶନରୁ ସଫଳତା ପ୍ରାପ୍ତି ହେବ। ପାରିବାରିକ ସଦସ୍ୟଙ୍କ ସହିତ ଆପଣ ମଧୁର ସମୟ ବ୍ୟତୀତ କରିବେ ଏବଂ ଜୀବନସାଥୀଙ୍କ ଭାବନାକୁ ସମ୍ମାନ କରିବେ। ପ୍ରେମ ଜୀବନରେ ଆପଣଙ୍କ ସହଯୋଗ ଆପଣଙ୍କ ସାଥୀଙ୍କୁ ସଫଳତା ପ୍ରାପ୍ତ କରିବାରେ ସହାୟକ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଆର୍ଥିକ ରୂପରେ ସମୟ ଉତ୍ତମ ଅନୁକୂଳ ରହିଛି ଏବଂ ପୁରୁଣା ଋଣଭାରରୁ ମୁକ୍ତି ମିଳିବ। ରୋଜଗାର କ୍ଷେତ୍ରରେ ଚନ୍ଦ୍ରଦେବଙ୍କ ଏହି ଗୋଚର ଆପଣଙ୍କୁ ଶୁଭଫଳଦାୟକ ସାବ୍ୟସ୍ତ ହେବ କିନ୍ତୁ କୌଣସି ରକ୍ତ ସମ୍ବନ୍ଧିତ ସମସ୍ୟା ଆପଣଙ୍କୁ ବ୍ୟଥିତ କରିପାରେ। ଆଜି ଆପଣ ଗୋପାଳ ସହସ୍ର ନାମର ପାଠ କରନ୍ତୁ, ଶୁଭ ଫଳ ପାଇବେ। ସିଂହ ରାଶି, ଆଜି ଦିନଟି କୌଣସି ପ୍ରକାର ଲୋଭ ବା ପୂର୍ବାଗ୍ରହରୁ ଆପଣ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ, ଅନ୍ୟଥା କ୍ଷତିର ସମ୍ଭାବନା ରହିଛି। କୌଶଳ କ୍ଷେତ୍ରରେ ଜଡ଼ିତ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ବିଶେଷ ଲାଭ ମିଳିବ ଏବଂ କାର୍ଯ୍ୟରେ ପଦୋନ୍ନତିର ଶୁଭଯୋଗ ରହିଛି। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ସମୟ ଶୁଭ ରହିଛି କିନ୍ତୁ କାର୍ଯ୍ୟରେ ଏକାଗ୍ରତା ବଜାୟ ରଖନ୍ତୁ। ରୋଜଗାରର ସନ୍ଧାନରେ ପ୍ରୟାସ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ସକାରାତ୍ମକ ପରିଣାମ ପ୍ରାପ୍ତି ହେବ ଏବଂ ଆପଣଙ୍କ ବିପରୀତ ପରିସ୍ଥିତିରେ କାର୍ଯ୍ୟ କରିବାର କ୍ଷମତା ଭାଇମାନଙ୍କୁ ପ୍ରେରଣା ପ୍ରଦାନ କରିବ। ବିଦେଶରୁ ପ୍ରାପ୍ତ ଶୁଭ ସମାଚାର ପାରିବାରିକ ଆନନ୍ଦର କାରଣ ହେବ ଏବଂ କୌଣସି ସମ୍ବେଦନଶୀଳ ବିଷୟରେ ପରିବାରରେ ବିଚାର ବିମର୍ଶ କରିବେ। ଜୀବନସାଥୀଙ୍କ ସହଯୋଗ ବା ପରାମର୍ଶରୁ ଲାଭ ମିଳିବ। ପ୍ରେମ ଜୀବନରେ ମଧୁରତା ଆସିବ ଏବଂ ଆପଣଙ୍କ ଭାଷାଶୈଳୀ ପ୍ରଭାବକାରୀ ହେବ କିନ୍ତୁ ବାଣିଜ୍ୟ ବ୍ୟବସାୟରେ ଧନ ଆଗମନରେ ସମସ୍ୟା ଦେଖାଦେବ। ଆପଣଙ୍କ ବ୍ୟୟ ବା ଋଣରେ ବୃଦ୍ଧିର ସମ୍ଭାବନା ରହିଛି, ସେଥିପାଇଁ ଧନର ଅପବ୍ୟୟରେ ନିୟନ୍ତ୍ରଣ ବଜାୟ ରଖନ୍ତୁ। ସହକର୍ମୀ ତଥା ଅଧୀନସ୍ଥ କର୍ମଚାରୀଙ୍କ ସହାୟତା କରିବାର ଅବସର ମିଳିବ ଏବଂ ମାନସିକ ଚିନ୍ତା କଷ୍ଟଦାୟକ ହେବ। ଆଜି ଆପଣ ଅସହାୟ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ସହାୟତା କରନ୍ତୁ, ଶୁଭ ଫଳ ପାଇବେ। କନ୍ୟା ରାଶି, ଆଜି ଦିନଟି ବ୍ୟାପାର ହେତୁ ତୀବ୍ର ତଥା ବିଚକ୍ଷଣ ବୁଦ୍ଧି ଥିବା ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ବିଶେଷ ଲାଭ ପ୍ରଦାନ କରିବ। ଆପଣଙ୍କ ଖ୍ୟାତି ବା ସମ୍ମାନରେ ବୃଦ୍ଧି ଘଟିବ ଏବଂ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଜଡ଼ିତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଲାଭର ସ୍ଥିତି ନିର୍ମାଣ ହେବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କୁ ଏକାଗ୍ରତା ବଜାୟ ରଖିବା ଦ୍ୱାରା ବିଶେଷ ଲାଭ ମିଳିବ ଏବଂ ଜୀବନସାଥୀଙ୍କ ସହିତ ଆପଣ ହସଖୁସିରେ ସମୟ ଅତିବାହିତ କରିବେ। ଆପଣଙ୍କ ମଧୁର ବଚନ ସ୍ଥିତିକୁ ଖରାପ ହେବାରୁ ରୋକିବ। ପରିବାରକୁ ବ୍ୟବସ୍ଥିତ କରିବା ପାଇଁ ସମୟ ବାହାର କରିବେ। ପିତାଙ୍କ ମାର୍ଗଦର୍ଶନ
ଆପଣଙ୍କୁ କଠିନ ପରିସ୍ଥିତିରେ ସହାୟତା କରିବ। କୌଣସି ବନ୍ଧୁମିତ୍ରଙ୍କ ସହାୟତାର ଅବସର ମିଳିବ ଏବଂ ପ୍ରେମ ଜୀବନରେ ମଧୁରତାର ଭାବ ରହିବ। ଏହା ସହିତ ଆର୍ଥିକ ସ୍ଥିତିରେ ମଧ୍ୟ ସୁଧାର ହେବାକୁ ଲାଗିବ ଏବଂ ଆପଣଙ୍କ ସଞ୍ଚିତ ଧନରେ ବୃଦ୍ଧିର ଯୋଗ ରହିଛି। ପ୍ରବନ୍ଧନ କ୍ଷେତ୍ର ଜଡ଼ିତ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ବିଶେଷ ଲାଭର ଅବସର ମିଳିବ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉତ୍ତମ ଅନୁକୂଳ ରହିଛି ଏବଂ ଲମ୍ବା ସମୟରୁ ଦେଖାଦେଉଥିବା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟାରୁ ମୁକ୍ତି ମିଳିବ। ଆଜି ଆପଣ ଭଗବାନ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କ ଉପାସନା କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପାଇବେ। ତୁଳା ରାଶି, ଆଜି ଆପଣଙ୍କ ବ୍ୟବସାୟରେ ଲାଭର ସ୍ଥିତି ଉତ୍ତମ ରହିଛି ଏବଂ ନୂଆ ଅବସର ପ୍ରାପ୍ତି ହେବ। ଆପଣଙ୍କ କର୍ମଠତା କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ବିଶିଷ୍ଟ ସକାରାତ୍ମକ ପରିଣାମ ପ୍ରଦାନ କରିବ। ସାମାଜିକ କ୍ଷେତ୍ରରେ ଆପଣଙ୍କ ପ୍ରତିଷ୍ଠାର ବିସ୍ତାର ହେବ। ପାରିବାରିକ କୌଣସି ଧାର୍ମିକ ଆୟୋଜନ ଅଥବା ଛୋଟ ଯାତ୍ରା ସମ୍ବନ୍ଧରେ ଯୋଜନା ପ୍ରସ୍ତୁତ କରିବି। ପିତାଙ୍କ ମାର୍ଗଦର୍ଶନ ବା ସହଯୋଗ ପ୍ରାପ୍ତି ହେବ ଏବଂ ଭାଇ ଭଉଣୀଙ୍କ ସହାୟତା କରିବାର ଅବସର ମିଳିବ। ଜୀବନସାଥୀ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ପ୍ରୟତ୍ନରେ ଆପଣଙ୍କ ପୂର୍ଣ୍ଣ ସହଯୋଗ କରିବେ, କିନ୍ତୁ ସନ୍ତାନଙ୍କ ଭବିଷ୍ୟତ ପ୍ରତି ଆପଣ ସାମାନ୍ୟ ଚିନ୍ତିତ ରହିବେ। ପ୍ରେମ ଜୀବନରେ ଅଧିକ ଉପେକ୍ଷା ନିରାଶାର କାରଣ ହେବ। ଆର୍ଥିକ ସ୍ଥିତିରେ ନିରନ୍ତର ସୁଧାର ହେବ ଏବଂ ରାଜକୀୟ କ୍ଷେତ୍ରରେ ଆର୍ଥିକ ଲାଭର ସମ୍ଭାବନା ରହିଛି। ଆପଣଙ୍କ କାର୍ଯ୍ୟଚାପରେ ବୃଦ୍ଧି ଘଟିବ, କିନ୍ତୁ ଲକ୍ଷ୍ୟକୁ ସଫଳତାପୂର୍ବକ ପ୍ରାପ୍ତିରୁ ମନ ପ୍ରସନ୍ନ ରହିବ। ସ୍ୱରୋଜଗାରରେ ଜଡ଼ିତ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ବିଶେଷ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହେବ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅବସ୍ଥା ଉତ୍ତମ ଅନୁକୂଳ ରହିଛି। ଆଜି ଆପଣ ଶ୍ରୀସୂକ୍ତ ପାଠ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପାଇବେ। ବିଛାରାଶି, ଆଜି ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଲାଭଦାୟକ ରହିବ। ରୋଜଗାର କ୍ଷେତ୍ରରେ ଆସୁଥିବା ସମସ୍ୟାର ସମାଧାନ ମିଳିବ ଏବଂ ପୂର୍ବରୁ କରାଯାଇଥିବା ନିବେଶରେ ଆପଣ ଲାଭପ୍ରାପ୍ତ କରିବେ। ବାଣିଜ୍ୟ ବ୍ୟବସାୟରେ ସ୍ଥାୟୀତ୍ୱ ଆସିବ। ମାତା ପିତାଙ୍କ ସ୍ନେହ ତଥା ଆଶୀର୍ବାଦ ମିଳିବାରୁ ଆପଣ ଖୁସି ଅନୁଭବ କରିବେ, କିନ୍ତୁ ଶ୍ୱଶୁର ଘର ପକ୍ଷରୁ ସମ୍ପର୍କରେ କିଛି କଠୋରତା ଦେଖାଦେବ। ଜୀବନସାଥୀଙ୍କ ସହଯୋଗ ଲାଗି ରହିବ, କିନ୍ତୁ ତାଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟାବସ୍ଥାର ବିଷୟ ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ। ପରିବାରର ଛୋଟ ସଦସ୍ୟଙ୍କ ସହିତ ଆପଣ ଉତ୍ତମ ସମୟ ବ୍ୟତୀତ କରିବେ, ସେଥିପାଇଁ ମାନସିକ ଶାନ୍ତି ମିଳିବ ଏବଂ ଆକସ୍ମିକ ଧନଲାଭର ଯୋଗ ରହିଛି। ଆୟର ନୂଆ ସ୍ରୋତରୁ ଧନଲାଭ ହେବାର ସଙ୍କେତ ରହିଛି। ଆପଣଙ୍କୁ କୌଣସି ଅପରିଚିତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହାୟତା ମିଳିବାର ପ୍ରବଳ ଯୋଗ ରହିଛି। ଯେକୌଣସି କାର୍ଯ୍ୟ କରିବା ପାଇଁ ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କ ସହଯୋଗ କରିବ, କିନ୍ତୁ ହୃଦୟ ସମ୍ବନ୍ଧିତ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ଆପଣଙ୍କୁ ହଇରାଣ କରିବ, ସେଥିପାଇଁ ସାବଧାନ ରୁହନ୍ତୁ। ଆଜି ଆପଣ ଗୋପାଳ ସହସ୍ର ନାମର ପାଠ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପାଇବେ। ଧନୁରାଶି, ଆଜି ଧନୁରାଶିର ବ୍ୟକ୍ତି ମାନସିକ ଚାପ ଅନୁଭବ କରିବେ। ଶତ୍ରୁ ଆପଣଙ୍କ କ୍ଷତି କରିବାର ପ୍ରୟାସ କରିବେ, କିନ୍ତୁ ଆପଣ ନିଜ ବୁଦ୍ଧିବଳ ବା କର୍ମଠତା ବଳରେ ସମସ୍ତ ସମସ୍ୟାକୁ ସଫଳତାପୂର୍ବକ ସାମ୍ନା କରିବେ। କ୍ରୋଧରୁ ଆପଣଙ୍କ ସାମାଜିକ ପ୍ରତିଷ୍ଠାରେ କ୍ଷତିର ସମ୍ଭାବନା ରହିଛି। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କୁ ଆଶାତୀତ ସଫଳତା ପାଇବା ପାଇଁ ଅଧିକ ସଂଘର୍ଷ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଶ୍ୱଶୁର ଘର ପକ୍ଷରୁ କୌଣସି ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହିତ ମତଭେଦର ଆଶଙ୍କା ରହିଛି, କିନ୍ତୁ ଜୀବନସାଥୀଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କରେ ପ୍ରଗାଢ଼ତା ଆସିବ। ଧାର୍ମିକ ଆଧ୍ୟାତ୍ମିକ ପ୍ରତି ଆପଣଙ୍କ ରୁଚି ବଢ଼ିବ, ଯାହାଫଳରେ ମାନସିକ ଶାନ୍ତି ପ୍ରାପ୍ତ କରିବେ, କିନ୍ତୁ ପିତାଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟାବସ୍ଥାର ବିଷୟ ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ। ପ୍ରେମ ଜୀବନ ମାନସିକ ଶାନ୍ତି ବା ପ୍ରସନ୍ନତାର କାରଣ ହେବ। ଆର୍ଥିକ ସ୍ଥିତି ଉତ୍ତମ ଅନୁକୂଳ ରହିବ, କିନ୍ତୁ କୌଣସି ପ୍ରକାର ନିବେଶ କ୍ଷତିକାରକ ସିଦ୍ଧ ହେବ। ଭାଗିଦାରୀରେ କରାଯାଇଥିବା କାର୍ଯ୍ୟରେ ଅବରୋଧ ଉତ୍ପନ୍ନ ହେବ ଏବଂ ମାନସିକ ଚିନ୍ତା ଆପଣଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟାବସ୍ଥାକୁ ପ୍ରଭାବିତ କରିବ। ଆଜି ଆପଣ ହନୁମାନ ଚାଳିଶାର ପାଠ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପାଇବେ। ମକର ରାଶି, ଆଜି ଆପଣଙ୍କ ବନ୍ଧୁମିତ୍ରଙ୍କ
संख्या रे वृद्धि घटिबो। कोनोसी मित्रंक पक्षरु अप्रत्याशित रूपरे कार्यक्षेत्र रे सहायक सिद्ध हेबो। सामाजिक क्षेत्र रे आपनंक प्रतिष्ठार विस्तार हेबो, किंतु आपनंकु आशातीत परिणाम पाइबा पई अधिक परिश्रम करबाकु पड़िबो। जीवन साथीक सहित उत्तम समय व्यतीत करिबे एवं विवाह हेतु प्रयासरत व्यक्तिंकु सुखद समाचार प्राप्ति हेबो। पितांक पूर्ण सहयोग बा आशीर्वाद मिलिबो एवं परिवार रे कोनोसी सदस्यंक संबंधित शुभ समाचार मिलिबारु प्रसन्नता अनुभव करिबे। दिनर उत्तरार्धरे पारिवारिक दायित्वर पूर्तिरे व्यस्त रहिबे। आर्थिक स्थिति मध्यम रहिबो एवं पारिवारिक खर्च वृद्धि पाइबो। परिवाररे कोनोसी महिला सदस्यंक ठारु आर्थिक सहयोग मिलिबो। अधिकारी वर्ग तथा सहकर्मीक समर्थन मिलिबो, किंतु आपनक कार्यव्यस्तता रे वृद्धि घटिबो। स्वास्थ्य अवस्था सामान्य रहिबो। आज आपण गोपाल सहस्त्र नामर पाठ करंतु, शुभ फल पाइबे। कुंभ राशि, आज शिक्षा क्षेत्र रे व्यक्ति अत्यधिक व्यस्त रहिबे, किंतु कार्यस्थल रु किछि उत्तम खबर प्राप्ति हेबो। क्यारियर रे उत्तम उन्नतिर जोग रहिछि। सौंदर्य प्रसाधन तथा ज्ञापन एजेंसी रे जड़ित व्यक्तिंक व्यापारिक स्थिति रे सुधार हेबो। परिवार रे वाद विवाद रु आपण दूरेइ रहंतु तथा पारिवारिक सदस्यंक स्वास्थ्य अवस्थार ध्यान रखंतु। जीवन साथीक सहित आपण उत्तम समय अतिवाहित करिबे। मातुळ घर पक्षरु पूर्ण सहयोग बा मार्गदर्शनरु लाभ प्राप्ति हेबो। प्रेम जीवनरे वाणीर कठोरतारु संपर्करे फाट सृष्टि हेबार संभावना रहिछि। व्यापारिक ऋण बा निवेश पाई जदि प्रयासरत अछन्ति ताहेले कोनोसी परिचित व्यक्तिंक सहयोग मिलिबो एवं कार्यक्षेत्ररे सहयोगींक परामर्शरु आपण लाभवान हेबे। नुआ लोकंक सहित देखा साक्षात करिबे एवं नुआ कार्यरे सफलता प्राप्ति हेबो। छोटो छोटो स्वास्थ्य समस्यारु मुक्ति मिलिबो एवं स्वास्थ्य अवस्था उत्तम अनुकूल रहिबो, किंतु पितांक स्वास्थ्य अवस्थार विषय ध्यान रखंतु। आज आपण बजरंग बाण पाठ करंतु, शुभ फल पाइबे। मीन राशि, आज आपणक द्वारा करा जाइथिबा परिश्रमर सकारात्मक परिणाम प्राप्ति हेबो एवं आपणक आत्मविश्वास रे वृद्धि हेबो। छोटिया दूरत्व यात्रा शुभ फलदायक सिद्ध हेबो। आपणक सामाजिक ख्यातिर विस्तार हेबो। विद्यार्थी छात्र छात्री मानंकु निज भविष्यत पई नुआ संभावना प्राप्त हेबो एवं जीवन साथीक कार्यक्षेत्र रे उन्नति लागि रहिबो, किंतु छोटो छोटो कथारु एवं वाद विवाद रु दूरेइ रहंतु। संतानर इच्छा रखिथिबा दंपतिंकु शुभ समाचार प्राप्त हेबो तथा मातांक संपर्क रे सुधार आसिबो एवं पारिवारिक वातावरण आनंदमय रहिबो। संतान पक्ष निज कार्यरे सफलता हासिल करिबे। आपणक आर्थिक स्थिति रे सुधार हेतु नुआ स्रोतर विकाश हेबो, किंतु अनावश्यक खर्चरु आर्थिक संतुलन खराब होई पारे। व्यापारिक क्षेत्र रे आसुथिबा अवरोध दूर हेबो, किंतु जीवन साथीक स्वास्थ्य अवस्था चिंतार कारण हेबो। सेथिपई जीवन साथीक स्वास्थ्य अवस्थार विशेष ध्यान रखंतु। आज आपण शिव मंदिर रे ध्वज अर्पण करंतु, शुभ फल पाइबे। तो बंधुगण, यहाँ थिला आजिरो द्वादश राशि राशिफल विषय। जदि भिडियोटी आपण मानको भल लागि थाए लाइक शेयर ओ कमेंट करि जणांतु एवं आम चैनल को सब्सक्राइब करंतु। जय जगन्नाथ।